হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো এটিকে মোহনবাগানের এই মরশুমের প্রথম সই করা বিদেশি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল আজ এটিকে মোহনবাগান ফ্যান্সদের জন্য এটিকে মোহনবাগান ইনস্টাগ্রাম পেজে লাইভে এসেছিল। তো এই লাইভ কনফারেন্সে হামিল এটিকে মোহনবাগান ও এটিকে মোহনবাগান ফ্যান্সদের কি বলেছেন সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তুমি যদি এটিকে মোহনবাগানের একজন বড় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তিনি প্রথমেই বলেন তিনি আর অপেক্ষা করতে পারছে না সমস্ত এটিকে মোহনবাগান ফ্যান্সদের সামনে খেলার জন্য। এছাড়া তিনি বলেন সমস্ত ফ্যান্সরা তাকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ, লাইক, কমেন্টে ভরিয়ে দিচ্ছে এবং তিনি বলেন তিনি ফ্যান্সদের সামনে খেলার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছেন। এবং তিনি আরও বলেন যে এটিকে মোহনবাগানের হয়ে প্রথম মরশুমে ভালো খেলবেন ও সমর্থকদের আশার ভরসা রাখবেন। এবং তিনি বলেছেন এটিকে মোহনবাগানে সই করে তিনি বুঝতে পেরেছেন যে কলকাতার ফুটবল ও কলকাতা ফুটবলের ফ্যান্সরা আসলে কি, কারণ প্রতিনিয়ত তাকে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে এটিকে মোহনবাগান ফ্যান্সদের তরফ থেকে। এবং তিনি বলেন যে ফ্যান্সরা এখনই এতটা উত্তেজিত হয়ে আছে, তাহলে অনফিল্ড সামনে থেকে কতটা উত্তেজনা দেবে এটিকে মোহনবাগানের ফ্যান্সরা, তাই ফ্যান্সদের নিরাশ করবেন না তিনি। এছাড়াও তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় যেখানে তিনি বলেন তার প্রিয় ফুটবলার রোনাল্ডো, তার প্রিয় মানুষ তার বাবা, এবং তিনি যদি ফুটবলার না হতেন তাহলে তিনি ওপেনার ব্যাটসম্যান হতেন অস্ট্রেলিয়া দলের। এবং শেষে তিনি ফ্যান্সদের জন্য বার্তা দেন তিনি সমস্ত ফ্যান্সদের সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছে না এবং তিনি বলেন তিনি কঠোর পরিশ্রম করবেন জয় পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।